তুরস্ক নতুন করে 40টি F-16 ব্লক 70 ক্রয়ের আবেদন জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র অনুমোদন দিলে তুরস্কের পর সবচেয়ে লাভবান হতে পারে বাংলাদেশ। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ মার্কিন F-16 ফাইটার ক্রয় করলে তুরস্ক থেকে কী ধরনের সুবিধা পাওয়া সম্ভব, তাই তুলে ধরব আজকের প্রতিবেদনে। বর্তমানে আমেরিকার পর সবচেয়ে বেশি F-16 ফাইটার অপারেট করে তুরস্ক। এই সুবিধা কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের নিজস্ব সামরস্য অন্তর্ভুক্ত করেছে দেশটি। বর্তমানে তুরস্কের F-16 ফাইটার অনেক বেশি বৈচিত্র্যময় মিসাইল এবং বোমা অপারেট করে। এই বিষয়টি যুদ্ধবিমানের সক্ষমতাকে ব্যাপক শক্তিশালী করে। বাংলাদেশ যদি F-16 ফাইটার ক্রয় করে, তবে তুরস্ক থেকে মিসাইল এবং বোমা যুক্ত করতে পারবে। এই তালিকায় শীর্ষে থাকবে সোম এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল। তুরস্কের তৈরি পঞ্চম প্রজন্মের এই মিসাইল মাল্টিমিশন ক্যাপাবল, সেক্ষেত্রে যুদ্ধজাহাজ একই সঙ্গে ভূমিতে আক্রমণ করতে সক্ষম। বাংলাদেশকে যে ধরনের অস্ত্র প্যাকেজ দেবে যুক্তরাষ্ট্র তা যথেষ্ট নয়, কারণ মেরিটাইম স্ট্রাইক মিশন এবং ডিপ স্ট্রাইক মিশনে পিছিয়ে থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্র মেরিটাইম স্ট্রাইক মিশনের জন্য হারপুন অ্যান্টিশিপ মিসাইল প্রদান করবে, যার রেঞ্জ 200+ কিলোমিটার। এর সক্ষমতা খুব বেশি আধুনিক নয়। এক্ষেত্রে তুরস্কের সোম ক্রুজ মিসাইল হবে গেম চেঞ্জার। এই মিসাইলের রেঞ্জ 300 কিলোমিটার। পাশাপাশি স্টেলথ একই সঙ্গে কোয়ালিটি অনুযায়ী আদর্শ, তাই প্রতিপক্ষের যুদ্ধজাহাজকে ধ্বংস করতে রাখবে গেম চেঞ্জার ভূমিকা। হারপুন অ্যান্টিশিপ মিসাইল দিয়ে মেরিটাইম স্ট্রাইক মিশনে কাজ চালিয়ে নিতে পারলেও ডিপ স্ট্রাইক মিশনে ব্যর্থ হবে, কারণ প্রতিপক্ষের গভীরে হামলা করার জন্য কোনো লং রেঞ্জ মিসাইল পাবে না বাংলাদেশ। এক্ষেত্রে সোম ক্রুজ মিসাইল আদর্শ বলা যায়, কারণ এর মাধ্যমে খুব সহজে মিয়ানমার এবং ভারতের গভীরে হামলা করা সম্ভব। তুরস্ক এর পূর্বে সফলভাবে সোম ক্রুজ মিসাইল দিয়ে সিরিয়াতে হামলা চালিয়েছে। সেক্ষেত্রে সোম ক্রুজ মিসাইল বাংলাদেশ অন্তর্ভুক্ত করতে পারবে মার্কিন F-16 ফাইটারে। আমেরিকার অনুমোদন প্রয়োজন হবে না যদি লাইসেন্স নিয়ে বাংলাদেশ উৎপাদন শুরু করে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এখন অন্য দেশের গোলাবারুদ অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়ে থাকে। বাংলাদেশ F-16 ফাইটার ক্রয় করলে বোমা নিয়ে সমস্যার সম্মুখীন হবে না, কারণ যুক্তরাষ্ট্রের নিকট অসংখ্য ভেরিয়েশন রয়েছে। কোয়ালিটি অনুযায়ী জিবিউ সিরিজ গাইডেড বোমা পৃথিবীর শীর্ষে বলা যায়। তবে সমস্যা এখানে নয়, অস্ত্র প্যাকেজের সঙ্গে যে পরিমাণ বোমা পাওয়া যাবে তা যথেষ্ট নয়। বড় ধরনের যুদ্ধ শুরু হলে মাত্র কয়েকদিনের মাঝে তা শেষ হয়ে যাবে, তখন F-16 ফাইটার কোনো কাজেই আসবে না, বিশেষ করে প্রতিপক্ষের বিরুদ্ধে গ্রাউন্ড স্ট্রাইক মিশনে। এজন্য একমাত্র বিকল্প নিজ দেশে গাইডেড বোমা উৎপাদন শুরু করা। সুখবর হচ্ছে, বাংলাদেশ সম্ভবত তুরস্ক থেকে টিবার গাইডেড বোমা লাইসেন্স নিয়েছে, যার উৎপাদন শুরু হবে আগামী 2-1 বছরের মাঝে। এই ধরনের গাইডেড বোমার রেঞ্জ সর্বোচ্চ 28 কিলোমিটার পর্যন্ত, ধ্বংসক্ষমতা ব্যাপক শক্তিশালী, ওজন 250 থেকে 500 পাউন্ড পর্যন্ত। দেশে উৎপাদন শুরু হলে সহজেই মার্কিন F-16 ফাইটারে যুক্ত করা সম্ভব। এছাড়াও একাধিক মিসাইল এবং সরঞ্জাম রয়েছে যা তুরস্ক থেকে ক্রয় করে যুক্ত করতে পারবে। এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করলে বাংলাদেশের F-16 ফাইটার অনেক দেশের জন্য আতঙ্কের কারণ হবে। বাংলাদেশের অবস্থান থেকে শুধুমাত্র মিসাইল এবং গোলাবারুদ গুরুত্বপূর্ণ নয়, যুদ্ধবিমানের জন্য আদর্শ পাইলট তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কাজটি তুরস্কের মাধ্যমে করলে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের পাইলটরা একধাপ এগিয়ে থাকবে, কারণ ন্যাটোর প্রশিক্ষণ পায় তুরস্কের পাইলটরা। অন্যদিকে কয়েক দশক যাবৎ এই ফাইটার অপারেট করে অভ্যস্ত দেশটি গ্রিসের মতো দেশের পাইলটদের মোকাবেলা করে টিকে রয়েছে, কারণ পৃথিবীর সেরা F-16 ফাইটার পাইলট গ্রিসের। সুতরাং তুরস্ক থেকে প্রশিক্ষণ পেলে বড় সংখ্যায় পাইলট তৈরি করতে পারবে কম অর্থ ব্যয় করে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাইলট প্রশিক্ষণ দিতে অনেক বেশি অর্থের প্রয়োজন হয়। তাছাড়া তুরস্কের সঙ্গে বাংলাদেশের চুক্তি রয়েছে। দেশটি থেকে বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড, কোস্টগার্ড, সেনাবাহিনী, আনসার, নৌবাহিনী এবং বিমানবাহিনীর সদস্যরা প্রশিক্ষণ পায়। তবে এখনও পর্যন্ত পাইলট প্রশিক্ষণ শুরু হয়নি, কারণ বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে F-16 ফাইটার অর্ডার করেনি। যুদ্ধবিমানের বিপরীতে যত বেশি পাইলট থাকবে যুদ্ধকালীন সময়, তত বেশি এগিয়ে থাকা সম্ভব। যুক্তরাষ্ট্রের F-16 ফাইটার একবার মিশন থেকে ফিরলে মাত্র 1 ঘন্টা পর দ্বিতীয়বার মিশনে যেতে পারে, তবে দ্বিতীয়বার ওই পাইলট মিশনে যেতে পারে না, কারণ তার বিশ্রামের প্রয়োজন হয়। সেক্ষেত্রে মার্কিন ফাইটারকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে হলে একটি বিমানের বিপরীতে 4 থেকে 5 জন পাইলট প্রয়োজন হবে। শুধুমাত্র পাইলটের সংখ্যা বৃদ্ধি পেলে 16টি যুদ্ধবিমান যে কাজ করতে পারবে, মিয়ানমার এবং ভারতের 32টি SU-30 তা করতে পারবে না, কারণ SU-30 একবার মিশন থেকে ফিরলে 12 থেকে 18 ঘন্টা পর দ্বিতীয়বার মিশনে যেতে পারে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে F-16 ফাইটার অর্ডার করলে অবশ্যই তুরস্ক থেকে অধিক পাইলট তৈরি করতে হবে। এছাড়াও তৃতীয় গুরুত্বপূর্ণ সুবিধা, যুদ্ধবিমানের মেইনটেন্যান্স এবং ওভারহোলিং করতে পারবে তুরস্ক থেকে। পৃথিবীর বহু দেশ এই সুযোগকে ব্যবহার করে, কারণ আমেরিকা থেকে ফাইটারের মেইনটেন্যান্স করতে প্রচুর অর্থ এবং সময়ের প্রয়োজন হয়। তাই মিশর, পাকিস্তান সহ একাধিক দেশ তুরস্কের প্ল্যান থেকে বড় ধরনের মেইনটেন্যান্স করায়, ফলে অল্প সময়ের মাঝে কাজ শেষ হয়, পাশাপাশি 70% অর্থ সাশ্রয় হয়। বাংলাদেশ বিমানবাহিনীর জন্য কানাডার সহযোগিতায় মেইনটেন্যান্স প্ল্যান স্থাপন করা হবে, তবে সেখানে বড় ধরনের মেইনটেন্যান্স এবং ওভারহোলিং করা কঠিন হবে, কারণ দক্ষ জনবল তৈরি করতে অনেক সময় প্রয়োজন।
এই সব দিক থেকেই তুরস্কের সহযোগিতা নেওয়া সম্ভব। এছাড়াও একাধিক সরঞ্জাম ক্রয় করে অন্তর্ভুক্ত করতে পারবে, এর মাঝে ভূমিতে আক্রমণের জন্য টার্গেটিং পড অন্যতম। অ্যাসেলসেন কোম্পানির টার্গেটিং পড অন্তত শতাধিক মিশনে সফলতা পেয়েছে, রাতে এবং দিনে উভয় সময় কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম। এই সকল বিষয়ে বাংলাদেশ যদি F-16 ফাইটার প্রকল্পে তুরস্ককে যুক্ত করতে পারে তবে দীর্ঘমেয়াদে লাভবান হবে, কারণ হঠাৎ করে যুদ্ধ শুরু হলে গোলাবর সংকট দেখা দেবে। ওই সময় তুরস্ক থেকে গাইডেড বোমা এবং মিসাইল ইমার্জেন্সি পাওয়া সম্ভব হবে, কারণ বহু যুদ্ধে তুরস্ক এই ধরনের সহযোগিতা করেছে। তার মাঝে আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধে করেছিল, বর্তমানে ইউক্রেনকে করছে। সুতরাং একইভাবে বাংলাদেশের প্রয়োজনে পাশে থাকবে দেশটি, তবে এই ধরনের সুবিধা পেতে হলে পূর্বে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা বাঞ্ছনীয়। বাংলাদেশের অবস্থান থেকে সবচেয়ে বেশি সুবিধা হবে যদি তুরস্ক F-16 ব্লক 70 সংস্করণের ফাইটার ডেলিভারি পায়, কারণ এর ফলে আরও উন্নত প্রশিক্ষণ দিতে পারবে আধুনিক সংস্করণের মাধ্যমে। বাংলাদেশ অবশ্যই সর্বশেষ সংস্করণ অর্ডার করবে। এই দিক থেকে বিবেচনা করলে একই ধরনের সংস্করণ তুরস্কের থাকা উচিত। বর্তমান পরিস্থিতি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র অনুমোদন দিতে পারে, কারণ সুইডেন এবং ফিনল্যান্ডের ন্যাটো সদস্যপদ পেতে হলে তুরস্কের অনুমোদন লাগবে, আর এই অনুমোদন তখনই দেবে যখন সমরাস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা তুলে নেবে। শর্ত অনুযায়ী আধুনিক F-16 ব্লক 70 ফাইটার সম্ভবত তুরস্ক পাবে। এই সকল কারণে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ F-16 ফাইটার ক্রয় করলে সমস্যার সম্মুখীন হবে না। এক্ষেত্রে শুধুমাত্র এয়ার টু এয়ার মিসাইল যাতে পর্যাপ্ত পরিমাণে পায় এই বিষয়টি মাথায় রাখতে হবে, তাছাড়া অন্য সকল ক্ষেত্রে বিকল্প পাওয়া সম্ভব। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।